আমি কেকে ব্যবসা শুরু করেছি, অথচ বাসায় কেউ জানে না। সালাম আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেক বিকিং বাই স্নিগ্ধা। বিজনেসটা আমি কোনো চিন্তাভাবনা ছাড়াই শুরু করে দিয়েছি, কারণ আমার মন চাচ্ছিল যে আমি একটা কিছু একটা করব। তখন আমার হাজবেন্ড বলছে, তুমি যদি কিছু করতে চাও তাহলে কেকের বিজনেস করো, তো গড়ে পাশে করা যায়। আমি তখন চিন্তা ভাবনা করে একটু বুঝলাম, হ্যাঁ এটা তো ঘরে বসে সুন্দর মতো করা যায়। তখন আমি সেট করলাম যে হ্যাঁ এইটাই করব। তখন আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার আব্বু সবাই হেল্প করছে। বাট আমার আব্বু জানে না যে আমি এই বিজনেসটা শুরু করেছি, তাই শুরু করে দিলাম এই বিজনেস। কিন্তু বাসায় কেউ জানে না যে আমি এটা শুরু করে দিয়েছি। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন। আর আমার ফেসবুক পেজ কেক বিকিং বাই স্নিগ্ধা থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে লাইক প্লাস ফলো দিয়ে রাখবেন। একদিন হঠাৎ করে আমি দুইটা কেক বানিয়ে নিয়ে গেছি, তারা বিশ্বাসই করে না যে আমি কেক বানিয়েছি। তারা এই কেক দেখে আমাকে বলে, কবে শুরু করছস, আমাকে বললি না, আমাদেরও জানালি না। আমি বলি যে আমি তোমাদের সারপ্রাইজ দিলাম একটা। তো তারা খেয়ে অনেক মজা পেলো এবং অনেক খুশি হইল। এটা ছিল হাফ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক, আর এই থিমটা ছিল ক্যাট থিম। এই কেকটা একটা ভাইয়া অর্ডার করেছে, এই ভাইয়ার সাথে আমার পূর্ব পরিচিত ছিল, তাই সে আমার কাছে অর্ডার করেছে। কথা বলতে বলতে আমার এদিকে বেসটা তৈরি হয়ে গেছে। একটি 5 ইঞ্চি মোল্ডে আমি বেসটি ঢেলে নিলাম। তখন এই ওভেনটি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। প্রিহিট হয়ে গেলে কেকটি ওভেনে 30 মিনিটের জন্য বেক করতে দিব। 30 মিনিট পর কেকটি ওভেন থেকে বের করে মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার পর কেকটি ঠান্ডা হতে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আশা করি আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।